আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাংলাদেশের নারীরা সারা বিশ্বে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। স্থিতিশীলতার জন্য খালেদা জিয়াকে দরকার হবে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সদস্য সহ অন্তত পাঁচজন আহত হন। স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে কর্মীদের হাতাহাতি। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার অ্যাডভাইস কেউ কাউকে দিতে পারে না বলেন গয়েশচন্দ্র রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয় আন্তর্জাতিক নানা ক্ষেত্রে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন। তিনি বললেন দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও অনেকে দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন যা অত্যন্ত আশাব্যঞ্জক। পররাষ্ট্র ভবনে লুবুচে পর্বত জয়ী বাংলাদেশের প্রথম নারী জয়নাব বিনতে হুসেন শান্ত পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন। ডক্টর মোমেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জয়নাব লুবুচে পর্বত শৃঙ্গে উড়ানো বাংলাদেশের পতাকাটি পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন লুবুচে পর্বতারোহীদের তালিকায় বাংলাদেশের প্রথম নারীর নাম লেখানোর এই গৌরবময় দৃষ্টান্ত বাংলাদেশের নারীদের সাফল্য অর্জনে প্রেরণা যোগাবে। তিনি আগামীতে জয়নাবের আরও সাফল্য প্রত্যাশা করেন এবং বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির যে কোনো প্রচেষ্টায় তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় জয়নাবের লুবুচে পর্বত অভিযানের স্পন্সর নাসির মিল্কি উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে জয়নাব বিনতে হুসেন শান্ত নেপালের লুবুচে 6119 মিটার পর্বত জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন। স্থিতিশীলতার জন্য খালেদা জিয়াকে দরকার হবে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দরকার হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দরকার হবে, অন্যথায় কেউ এখানে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ আজ কারাগারে বাস করছে, শান্তি নেই, স্বস্তি নেই, মানুষ হাসি মুখে কথা বলে না। তিনি বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ, অত্যন্ত অসুস্থ, প্রতিদিন চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য সংগ্রাম করছেন। তিনি বলেন বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারেন, আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে দিতে পারেন, সেজন্য আমরা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি বারবার করছি, আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন আমরা তো বুঝিনি, আমাদের মাথায় আসে না সমস্যাটা কোথায়, কেন আইনের কথা বলছেন, আইন ভুল দেখাচ্ছেন আপনারা। 401 দ্বারায় সুযোগ রয়েছে, সরকার চাইলে জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে। তিনি বলেন দেশে যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দরকার হবে, অন্যথায় কেউ এখানে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়ার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই, পুলিশ সদস্য সহ পাঁচজন আহত।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শ্রীপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দেওয়ায় পুলিশ সদস্য সহ পাঁচজন আহত হয়েছেন। ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে দুপুর 12:45 বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। কেন্দ্রটিতে মোট ভোটার 4,369 জন। এই হামলা ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ বানিস মিয়া। ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৌলজানা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার তসলিম উদ্দিন জানান, কেন্দ্রের 12টি কক্ষে ভোট গ্রহণ চলাকালে হঠাৎ 10 থেকে 15 জনের সংঘবদ্ধ দল লাঠি হাতে বুথগুলোতে প্রবেশ করে। এ সময় তারা কক্ষের দায়িত্বরত পোলিং অফিসারের হাত থেকে ব্যালট পেপার সহ বাক্স ছিনিয়ে নেয়। পরে ব্যালট পেপারে সিল মেরে 3টি বাক্স ফেরত দেয়। এ সময় বাধা দিলে পুলিশ ও আনসার সদস্যদের উপর হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত 5 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যরা লাঠি চার্জ সহ গুলি ও রাবার বুলেট ছুড়ে। তিনি আরো জানান, কেন্দ্রের 7 ও 8 নম্বর কক্ষ সহ 4 থেকে 5টি কক্ষে থাকা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। তবে কি পরিমাণ ব্যালট ছিনিয়ে নেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তসলিমউদ্দিন। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আলমারুফ জানান, ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সরেজমিন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে কর্মীদের হাতাহাতি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উপস্থিতিতে সংগঠনের কর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। বেলা 12:45 দিকে এই ঘটনাটি ঘটে। এ সময় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় বহিরাগতদের অনুপ্রবেশে এই হাতাহাতির ঘটনাটি ঘটেছে। বিক্ষোভ সমাবেশে সকাল 8টা থেকে কর্মীরা জমায়েতে হতে থাকলেও 10 দিকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিক্ষোভ সমাবেশে সকাল 8টা থেকে কর্মীরা জমায়েতে হতে থাকলেও 10টার দিকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার অ্যাডভাইস কেউ কাউকে দিতে পারে না বললেন গহেশ্বরচন্দ্র রায়। খালেদা জিয়াকে আওয়ামী লীগ নেতাদের দেওয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পরামর্শ প্রসঙ্গে গহেশ্বরচন্দ্র রায় বলেছেন, যারা নিজেরা অপরাধী, যারা বৈধ নয়, তারা আইন সিদ্ধ নয়, তারা আইনের কথা কেন বলে? আইনমন্ত্রী কি জানেন না একটা মামলা শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া যায় না? আর রাষ্ট্রপতির কাছে কে ক্ষমা চাইবে আর কে ক্ষমা চাইবে না তার অ্যাডভাইস অন্য কেউ এসে কাউকে দিতে পারে না, এটা তার একান্ত ব্যাপার। রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বরচন্দ্র রায় বলেছেন, এই বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনে জনগণের ভাগ্যের পরিবর্তনে খালেদা জিয়ার যতটুকু অবদান রয়েছে, বর্তমানে আমরা যারা জীবিত রয়েছি কে দাবি করবে? জাতির জন্য আমি খালেদা জিয়ার থেকে বেশি ত্যাগ স্বীকার করেছি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, খালেদা জিয়া আপোষহীন, তিনি লড়তে জানেন, মরতে জানেন, তিনি ভাঙতে পারেন না। তিনি কখনো আপোষ করেননি, উনি কখনো মাথা নত করেননি, আর মাথা নত করার জন্য খালেদা জিয়ার জন্ম হয়নি। তিনি বলেন, আমাদের মহাসচিব বলেছেন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন করা হয়েছে। যখন কথাটা মহাসচিবের মুখ থেকে বের হয়েছে তখন সারা দেশের মানুষ বিশ্বাস করেন ঘটনাটা সত্য। একটা সুস্থ মানুষ জেলখানায় গেল আর হুইল চেয়ারে করে বের হলো। আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। খুব কষ্ট লাগে, যার সঙ্গে এত বছর যাবত রাজনীতি করেছি তার জীবন সংকটাপন্ন, অথচ আমরা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছি না। বিএনপির এই নেতা আরো বলেন, আমরা একে অপরের অনেক সমালোচনা করতে পারি, তবে ছাত্র আন্দোলনে আর শ্রমিক আন্দোলনে যদি গড়ে তোলা না হয় তাহলে আমরা মুক্তি পাবো না। ছাত্র ও শ্রমিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডাক্তার মিলনের হত্যাকারীদের বিচার করতে পারবো, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো। বেগম খালেদা জিয়া মুক্ত হওয়া সারা দেশে কখনো গণতন্ত্র ফিরে আসবে না।